প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে যতদিন পর্যন্ত এই বাংলার মসনদ থেকে উৎখাত করতে না পারব ততদিন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশ থেকে দীর্ঘ পথে দীর্ঘ সুদূর লন্ডনে বসে আছেন আমরা তার নেতৃত্বে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিদায় দিয়ে একটি গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এবং তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল করে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই দেশে গণতন্ত্র ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করব। আমরা সাথে সাথে বলতে চাই আজকে 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 আমরা এই দশ দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশে যে পদযাত্রা করছে এই পদযাত্রাকে ব্যাহত করার জন্য এই সরকারের পেটোয়া বাহিনী তাদের দোসর ছাত্রলীগ যুবলীগ এবং তাদের মদতপুষ্টত পুলিশ লীগ আমাদেরকে নানাভাবে বাধা প্রদান করছে। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আমাদের বিভিন্ন উপজেলা হতে আগত আমাদের গাড়িগুলো কালীগঞ্জের প্রশাসনের মাধ্যম দিয়ে গাড়িগুলো ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আপনার কলারোয়ার গাড়িগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তালার গাড়িগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আশাশনী উপজেলার গাড়িগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকের এই পদযাত্রা থেকে এই সরকারকে বলতে চাই আপনারা আপনাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে, আপনাদেরকে এই দেশের 18 কোটি মানুষ লাল কার্ড দেখিয়েছে, আপনারা এই দেশের সরকার থেকে আপনারা পদত্যাগ করুন এবং একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আবার পুনরায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করুন, নহলে এই বাংলার মাটিতে এই 18 কোটি মানুষ সেদিন আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠবে, সেদিন আপনারা এই বাংলা থেকে পলানোর জায়গা খুঁজে পাবেন না। তাই এখনো সময় আছে আপনারা পদত্যাগ করে এই বাংলাদেশে একটু নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করেন, নাহলে আপনাদেরকে তার সমূলে জবাব দেওয়া হবে ইনশাল্লাহ।